হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.2 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশনের লুকআপ ফাংশনগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ফাংশন ইনডাইরেক্ট, অর্থাৎ কিভাবে আপনি একটি ইনডাইরেক্ট সেল রেফারেন্সের মাধ্যমে কোনো ভ্যালু পেতে পারেন, সেই ফর্মুলাটাই হলো ইনডাইরেক্ট ফর্মুলা। তো চলেন তাহলে শুরু করা যাক। আমরা এখানে অলরেডি বেশ কয়েকটা উদাহরণ দিয়ে রেখেছি। সাপোজ এটা একটা উদাহরণ, এখানে আমি এক্সেল 2016 লিখেছি, আর এখানে লিখেছি আমি জাস্ট D4। তো ইনডাইরেক্ট ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে দেয়, আমি এটাকে একটু মুছেই দিই। তো আমি সাপোজ এখান থেকে সরাসরি সেল রেফারেন্সে, যেমন D4, এটাকে যদি আমি যেটা করি ইকুয়াল টু দেওয়ার পরে আমি এখানে যদি D4 সিলেক্ট করে দিই, তাহলে ও কি করে, এটা নিয়ে আসে। কিন্তু এমন অনেক সময় প্রয়োজন হবে এক্সেলে কাজ করার সময় যে আপনার সরাসরি আপনাকে সেল রেফারেন্সটা আপনি দিতে পারবেন না, আপনি হয়তোবা জানেন না কোথায় এটা পড়তে পারে। কিন্তু আপনি হয়তোবা সেলের, মানে আপনি সেলকে দেখিয়ে দিতে পারবেন না, কিন্তু সেলের অ্যাড্রেসটা দেখিয়ে দিতে পারবেন। অনেক সময় এরকম কিছু মুহূর্ত বা এরকম কিছু কাজের আপনার দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে মূলত ইনডাইরেক্ট ফাংশনটা সাপোর্ট দেবে। তো এটা সেক্ষেত্রে আমি যদি শুরু করি, তাহলে এরকম ইনডাইরেক্ট লেখার পর আমাকে রেফারেন্স দিতে বলেছে। আমার রেফারেন্সটা হলো, আমি দেখাতে যাচ্ছি D4-এ যেটা আছে সেটা আমি দেখাতে চাই। সো আমি এখানে ডাবল ইনভার্টেড কমা লিখে এখানে আমি D4 লিখে দিলাম। দেওয়ার পর যদি আমি এন্টার প্রেস করি, তাহলে দেখো এখানে এক্সেল 2016 দেখা পড়ে। অর্থাৎ সরাসরি আমি একটা সেলের রেফারেন্স দিয়ে দিলাম, সেটার মাধ্যমে রেফারেন্সটা ভ্যালুটা দিয়ে দিলাম। এখন যদি এমন হয় যে আমার ভ্যালুটা আমি এটা দেখাতে চাই, কিন্তু আমি এটাকে দেখাবো আর ও রেফারেন্স করবে এই ভ্যালু এই সেলটাকে, অর্থাৎ আরও একটা স্টেপ মাঝখানে যদি নিয়ে আসতে চাই, তাহলে কীরকম বিষয় করতে থাকে, ইকুয়াল টু ইনডাইরেক্ট দেওয়ার পর আমি আমার সেল রেফারেন্স সরাসরি D4 দিয়ে দিচ্ছি, D5 দিয়ে দিলাম। অর্থাৎ আমি কিন্তু এবার D4 এর সেলটাকে রেফারেন্স হিসেবে ধরি, আমি এবার যে রেফারেন্স হিসেবে ধরেছি সেটা হচ্ছে D5 এর রেফারেন্সটাকে। এবং D5 যেটা, যেহেতু এটা ইনডাইরেক্ট, সো সুতরাং ও বুঝেই নিচ্ছে এইখানে আমার যে ভ্যালু আছে সেটাকে আমাকে দেখাতে বলা হয়নি, আমাকে দেখাতে বলা হয়েছে D5-এ যে ভ্যালুটা দেওয়া আছে বা যে সেল রেফারেন্সটা দেওয়া আছে সেইটা, যেখানে ভ্যালু আছে সেই ভ্যালুটা, অর্থাৎ এক্সেল 2016 এটা আছে D4, ঠিক আছে। সুতরাং আমি এখন যদি এন্টার প্রেস করি, তাহলে দেখেন এক্সেল 2016, অর্থাৎ ট্রান্সফার ভ্যালু, ইনডাইরেক্ট ভ্যালু। আমি আপনাকে দেখাতে বললাম D5-এর সেলটা দেখিয়ে দিলাম, এবং D5-এ গিয়ে আপনি দেখলেন যে সেখানে D4-এর ভ্যালু চাওয়া হচ্ছে। তো আপনি কী করলেন, এখান থেকে আগে D5-এ আসলেন, এবং D5-এ এসে দেখলেন D4-এর যেতে বলেছে, আপনি D4-এ গেলেন এবং D4-এ গিয়ে দেখলেন যে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা এখানে প্রদর্শন করলেন। এটাই হচ্ছে মূলত ইনডাইরেক্ট ফাংশন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।